আসসালামালাইকুম। আমাদের বাসে আজকে মেহমান আসবে। কি রান্না করতেছো মাহি? গরুর মাংস রান্না। আর এখানে মুরগির মাংস কর। মুরগির মাংস আর কি করবা? আর কিছু করতাম না। চিংড়ি মাছ, ইলিশ মাছ আর ডাল। তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে শাক দিয়ে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভাজা হবে। আজকে বেয়াই আসবো নতুন, ফার্স্ট আসতেছে বাসায়, তার জন্য আনাম মুরগি রোস্ট করা হচ্ছে, ঝাল রোস্ট। আমি অতটা রান্না পারি না, আমার ননসের রেসিপি। এই গরুর মাংস কষানো দেওয়া হচ্ছে, আলু দেওয়া হবে। আমার হাতের রান্না অনেক টেস্ট, অনেক টেস্ট। আমার এমন রান্না অনেক মজা, কে কে খায় খেতে আসবেন? সবাইরে খাওয়াইবা? জি। তুমি রান্না পারো নি? আমি রান্না পারি না। পারো না? এটা কার জন্য? এটা আমাদের মেহমানের জন্য। মেহমান কে? তোমার আপ্পির শ্বশুর শাশুড়ি? শ্বশুরি আসবো যান, ওদেরকে দিব। তাই? তুমি রান্না করো, কী করো? রান্না করো। মাশাআল্লাহ, মাহিয়া মাহি আমাদেরকে রান্না করে খাওয়াবে। বড় হইলে খাওয়াইবা? মুরগির মাংস ইয়া হয়ে যাবো মাহি, বেশি লাইরো না মাংস। এই গরু মাংসটা লাড়া দাও, এটা এটা রান্না থাকুক। গরু মাংসটা ভালো দাও, বাম হাতে না তো ডান হাতে দাও মাহি। আমাদের মাহির আবার সব বাম হাতে। একটু ঝোল টানবে, তারপর আমরা আলু দিয়ে দিব। হ্যাঁ, মাশাআল্লাহ, মাহি তো ভালোই নাড়াচাড়া করতে পারে, তাই না মাহি? হ্যাঁ, লাড়া দিছি, লাড়া দিছি। মুরগির মাংসের মধ্যে ঝোল দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে সিদ্ধ হইলে, ঝোল টানলে নামিয়ে ফেলবো। কালারটা সেই হয়েছে, আপুর রান্না আরও মজা। আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারে। ঠিক আছে, এই যে বলক আসতেছে।
করে মাংসটা একটু নাড়া দিতে হবে। ভালো করে সিদ্ধ হোক। গরু মাংসের মধ্যে আলু দেওয়া হয়ে গেছে, ভালো করে কষানো হলে ঝোল দেওয়া হবে।